आज के भिडियोटी देखार पर आपनारा प्रोफेशनल भावे बैनर बनाते पारबेन बा कवर फोटो बनाते पारबेन यूट्यूबेर जोन्नो। हेलो फ्रेंड्स, रबिल हियर एंड ईद मुबारक। हाँ, आज के ईदर दिन और आज के सबाई के हमें ईदुल आजहार अनेक अनेक शुभेच्छा जानाते चाच्छि। तो एखन मूल टपिके आसा जाक। आज के आमि आपनादेरके देखाते चलेछि किभाबे आपनारा मोबाइलेर माध्यमे प्रोफेशनल भावे यूट्यूबेर बैनर बा यूट्यूबेर कवर फटो किभाबे आपलोड करते पारेन बा किभाबे बानाबेन, एई सब किछु किन्तु आजके एडिटिंग टिउटोरियल आजकेर एई भिडियोते देखाबो। तो एखन आपनारा बोलते पारेन जे आमि जेई बैनारटा बनाइछि बा एई बैनारटा बनाइछि एंड एई बैनारटा आपनादेर पसंद हयनि बा एत प्रोफेशनल लागतेछे ना। तो आमि आपनादेर एकटा कथा बोलते चाइ, सेटा हच्छे द आजायरा एलटीडी जे एकटा यूट्यूब चैनल आछे, अनेक बड़ो यूट्यूब चैनल। तो आपनारा सेखान থেকে দেখতে পারেন তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু এইরকম সেম এইরকমই কিন্তু একটা কভার ফটো দেওয়া আছে বা ইউটিউব ব্যানার দেওয়া আছে। আমি সেখান থেকে সেই এডিটিংটাই ব্রেকডাউন করে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখন মোবাইলে এই কভার ফটো আর্ট করার জন্য আমাদের দুইটি অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিকচার্ট অ্যান্ড পিকচার ল্যাব। আপনারা চাইলে পিকচার্টের মাধ্যমে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারেন, কিন্তু আমি এর সাথে পিকচার ল্যাব লাগাইছি কারণ এটাতে কাজে অনেক হেল্পফুল হয়। আজকের এই এডিটিংয়ে আমি কিছু পিএনজি ফাইল ইউজ করেছি কিংবা তার সাথে আরও কিছু কিছু ফটো ইউজ করছি। সব ফটো অ্যান্ড পিএনজি সব আপনারা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে তারপর এডিটিং শুরু করুন। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম টেক রিলেটেড অ্যান্ড এডিটিং সব কিছুর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে আজকে যে ভিডিও সেটি কিন্তু শুরু করি। এটার জন্য আমাদের সরাসরি ফোন স্ক্রিনে চলে যেতে হবে। প্রথমে আমরা এই ফটোটিকে সিলেক্ট করে নেব। এই ফটোটিকে সিলেক্ট করার পর আমরা সরাসরি এই ফটোটিকে শেয়ার করব পিকচার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর আমরা যে পিএনজি ফাইলটা আছে, পিএনজি যে পিকচারটা আছে এটা সুন্দর করে নিয়ে সাদা অংশের সাথে সুন্দর করে লাগাই দিতে হবে, দিয়ে এখানে টিক চিহ্ন করব বা টিক মার্ক দেব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ৬টি ফটো যেখানে লাগাবো মানে সেই ৬টি ফটোগুলো এখানে এক এক করে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথম ফটো সিলেক্ট করার পর আমি এটাকে সাইজ মতো করে নিয়ে অপাসিটি কমাই দিয়ে এই জিনিসটা কিন্তু সুন্দর করে নিচ্ছি। তারপর এটা রিমুভ করার পালা। তো এখানে ইরেজ টুল দিয়ে আপনার সাইটে যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে রিমুভ করব। আমাদের ফটোর চারিদিকের সব জায়গাগুলো ভালোভাবে রিমুভ করে নেওয়ার পর পিকচার মার্কে ক্লিক করার পর আমরা কিন্তু অপাসিটি ফুল করে দেব। ঠিক এভাবেই আমরা আরও ২-৩টা ফটো বা ৬টি ফটো আমরা অ্যাড করে নেব। তো আমরা এভাবে ফটোগুলো অ্যাড করে নেওয়ার পর আমাদের লাস্ট ফটোটা অ্যাড করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা সেই পিএনজিকে আবার অ্যাড করব যেটা ফার্স্টে অ্যাড করছিলাম। এতে করে আমাদের যে ভুলগুলো থাকে বা ইরেজ করতে যেগুলো সমস্যা ওই জায়গাটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো সুন্দর করে এটা আমরা করে নেব। নেওয়ার পর এটাকে আমরা আবার টিক চিহ্ন করে দেব। টিক চিহ্ন করে দেওয়ার পর এখন আমরা সরাসরি চলে যাব পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন পিকচার ল্যাপে আসার পর আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে আমরা ফার্স্টে ইমেজ সাইজ ঠিক করব। ইমেজ সাইজের জন্য ফার্স্টে আমরা ফার্স্টের অপশানে লিখব 2560 এবং সেকেন্ড অপশানে লিখব 1440। এখন যেটা করব সেটা হচ্ছে নিউ টেক্সট নামের যে টেক্সট লেয়ার আছে এটাকে আমরা রিমুভ করব। তারপর পিকচারকে যে ফটোটা আমরা সেভ করছি সেই ফটোটা এখানে আবার অ্যাড করব। ফটোটি অ্যাড করার পর এখানে আমরা ফটোর সাইজটাকে ফুল করে দেব যাতে করে আমাদের স্ক্রিনের সাথে ফুল অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আমরা আরেকটা পিএনজি ফাইল অ্যাড করব, তার আগে আমরা এটাকে লক করে নেব যাতে করে এর জায়গা থেকে যেন এ না নড়ে। তারপরে আমরা আরেকটা পিএনজি ফাইল অ্যাড করব এখানে। আর এই সবগুলো কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা তুলে নিয়ে আরামসে এগুলো লাগাইতে পারেন। এটারও সাইজ আমরা ফুল করে দিয়ে টিক মার্ক করে দেব। এটাকেও আমরা লক করে নেব। এরপরে আমরা এই পিএনজিটাকে কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালার দিলে ভালো লাগবে না, মানে আমরা চেক করে যেটা ভালো লাগবে আমাদের পিছে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা রাখতে চাই সেটা রাখতে পারি, এটা যদিও দেখা যাবে না। তারপরে আমি এখানে ব্ল্যাক করে দিলাম। এখানে আমরা ফুল ব্ল্যাক করার জন্য এখান থেকে আমি ফুল ব্ল্যাকই করে দিলাম কাস্টমাইজ করে। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের যতগুলো পিএনজি ফাইল আছে সবগুলো কিন্তু আমরা একে একে একের পর এক আপলোড করব, তারপরে এখানে সুন্দর করে বসাই দেব। এখন আমরা চ্যানেলের নামটা অ্যাড করব। নামটা অ্যাড করার জন্য টেক্সট লেয়ারে ক্লিক করব, তারপরে এখান থেকে একটা নতুন টেক্সট নেব, নিয়ে আমাদের চ্যানেলের যে নামটা আছে সেটা কিন্তু আমরা দিয়ে দেব। এই নামের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ফন্টের প্রয়োজন নেই, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই এখানে লাগাতে পারেন। আমাদের কিন্তু ব্যানারটি রেডি হয়ে গেছে। এখন এই ব্যানারটিকে আমরা সুন্দরভাবে সেভ করে দিলে কিন্তু আমাদের এই ব্যানারটি এখন আমাদের ইউটিউবের চ্যানেলে যাওয়ার জন্য যোগ্য। তো আপনারা এটা সুন্দর করে সেট করে নেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।